তো গাইজ, আজকে আমরা চলে আসলাম যে হাতির কিছু পাগলামি কাণ্ড কারখানা নিয়ে। যে দেখেন যে রোডের মধ্যে একটা বাইকার, দুজন বাইকারকে দেখা ধরানি শুরু করছে, গাড়িটাই ফালাই দিয়ে। যে এখানে আরেকজন বাইকের উপরে লাথি উষ্ঠা মাইরা ফালাই রাখছে, আর ওই বাইকে চলে গেছে ভয়ে। তো হাতি যত সব পাগলামি করতেছে, যে এখানে আবার ওই যে হাতির উপর সার্কিট নিয়ে ওই যে হাত চার হাতি আর কি, আর মনে হয় টাকা দেয় না, এই জন্য ওই মানুষের এলাকায় ঢুকে হাঙ্গামা শুরু করছে। যে টাকা পয়সা দেয় না, মানুষের দৌড়াইতেছে, মানুষের ভয় দেখাইতেছে। হ্যাঁ, এই জায়গায় আবার রোড আর একটা মনে হয় গ্যারাম, হ্যাঁ গ্যারাম তো একজনের ঘরের ভিতরে ঢুকে দিয়েছে মনে হয়। কী দৌড় দিল ভাই, ভয় পাইছে মনে হয়। যাই হোক, এখানে আবার আরেকটা গাড়ির সামনে একটা না তো অনেকগুলো হাতি আছে, ভয় দেখাইতেছে। দেখছেন গাড়ি ওই যে ওদেরকে ভয় দেখাইতেছে, ওরা আরেকটা আইসে ভয় দেখাইতে। ওই যে এখানে আবার আরেকটা ওই যে কাজ করতেছে মনে হয়, রোডের কাজ করতেছে। ওই যে রোডের মধ্যে আবার ওই যে রোডে এগুলো উল্টা ফাল্টা দিতেছে, কী অবস্থা করতেছে দেখেন। হায়রে কাণ্ড কারখানা হাতির। ওই যে এখানে আবার মেন রোডে গাড়ি ঘোড়া সব ধরাইতেছে, কি গাড়ি হাতিকে মারতেছে নাকি? ওই যে হাতি হয়তো মনে হয় হাতি পাগলামি করতেছে, এই জন্য হয়তো এরকম করছে। যাই হোক, দেখ কী জানে ওরাই জানে। এখানে আবার গাড়ি হাতি যত সব আজারিয়া জোর আছে, জোর দিয়ে উল্টা পাল্টা গাড়ি উল্টাই যাচ্ছে। কী এক অবস্থা করতেছে, মানুষ যে এত কিছু করতেছে, ওই যে ইটা ইয়া মারতেছে, কে তুমি ইটা মারতেছে, এরপরও শুনতেছে না মনে হইতেছে, কী মনে করে নিজের নিজে কে জানে। ওই যে এখানে আবার যে হাতির নিজের দিয়ে কিছু, হাতির দিয়েই কিছু করে যাচ্ছে, মানুষ আছে উপর দেখেন। যে একটা বাইক দিয়ে কী করতেছে, মানুষ ঠেকাইতেছে, এরপরও মানুষের কথা দেখতেছে না। যে এখানে আবার বাইকটার কী করতেছে, যে আবার চিয়ানজি দেখছে মনে হয়, চিয়ানজিটা কী করতেছে উঠায়, এই এক অবস্থা। এগুলো কিন্তু ঠিক না, সরকারের একটা আইন ব্যবস্থা করা দরকার এদের জন্য, নাহলে এরা তো সব জায়গায় ঢুকে ঢুকে এরকম কী করবো। এখানে আবার কী করতেছে রোডের মধ্যে, যে রোডের গাড়িগুলোর ভয় দেখাইতেছে,